আমি 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 সিদ্ধান্ত নিয়ে গেছি আমি ইন্ডিয়াতে চলে যাব। এখন ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা করে আসছি, এসে কোনো রেজাল্ট পাই নাই। আমি আমার দেশবাসীর কাছে একটা আমি একটা অনুরোধ করব, আপনারা যারা এলআইডির সমস্যা ভুগছিল তারা আপনার ইন্ডিয়া না গিয়ে আপনার ডিপিআরসির এসে আপনারা ডাক্তারের শফিউল্লাহ ফজল স্যারের কে দেখান। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহাদ আলম জিকু। আমি আমার স্ত্রীকে নিয়ে আসছিলাম, বিগত 3-4 বছর ধরে আমার স্ত্রী ওই পিএলআইডি মেনডর জনিত সমস্যা হচ্ছিল। আমার চট্টগ্রামে আমি 2-3টা ডাক্তার দেখাইছি, তারা আমাকে উপসর্গের কথা বলছিল। এরপর আমি কি করছি, আমার স্ত্রীকে নিয়ে আমি ইন্ডিয়াতে গেছি, ইন্ডিয়া ওই আমার সিএমসিতে গেছি, ওইখানে একটা ডাক্তার দেখাইছিলাম, উনি ওই উপসর্গের কথা বলছিল। আর একটা ডাক্তার দেখাইছি, উনি মেডিসিন দিয়েছিল, মেডিসিন দিয়ে চলে আসছিলাম। মেডিসিন খাওয়ার 3-4 মাস হয়ে গেছে, এরপরও কোনো কিছু হচ্ছে না। আমি হঠাৎ ওই আমার ফেসবুকে আমি যখন স্যারের গিয়ে দেখলাম, দেখার পর আমি স্যারের কাছে আসলাম, স্যার এসে আমাকে ট্রিটমেন্ট দিছিল। তারপরে আমার এখানে যারা ফিজিক্যাল যারা ওই নার্স ছিল, থেরাপিস্ট ছিল, তারা আমাকে ভালো দিকে ট্রিটমেন্ট দিছিল। এরপর আমরা আলহামদুলিল্লাহ খুব সুস্থ বোধ করতেছি। নাম হচ্ছে আয়েশা আক্তার, বয়স 32। ব্যথা আমার কোমর থেকে পা দিয়ে ব্যথাটা যেত, আর ওটা বসার সময় অনেক কষ্ট হতো, পায়ে পাটা ভারী হয়ে থাকতো, ব্যথা করতো। এখন আলহামদুলিল্লাহ আমার ব্যথা সেরে গেছে। অনেক ধরনের সমস্যা হতো আমার, এগুলো ব্যথা নিয়ে অনেক চলাফেরা করতে আমার অনেক অসুবিধা হতো, জার্নি করতে পারতাম না, কোনো কাজ করতে পারতাম না, বা একটু হাঁটা চলা করলে, একটু দাঁড়ায় কিছু করলে আমার ব্যথাটা বেড়ে যেত। ব্যথা বেড়ে গেলে তখন আমি অসুস্থ হয়ে পড়তাম, কিছু করতে পারতাম না। আমি ওনাকে দেখছিলাম, উনি একটু হাঁটার পর বা একটু কাজ করার পর উনি প্রচণ্ড ব্যথা ব্যথা বলে আপনার বিছানায় গিয়ে শুয়ে যেত। আমি 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 সিদ্ধান্ত নিয়ে গেছি আমি ইন্ডিয়াতে চলে যাব। এখন ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা করে আসছি, এসে কোনো রেজাল্ট পাই নাই। আমি আমার দেশবাসীর কাছে একটা আমি একটা অনুরোধ করব, আপনারা যারা এলআইডির সমস্যা ভুগছিল তারা আপনার ইন্ডিয়া না গিয়ে আপনার ডিপিআরসির এসে আপনারা ডাক্তারের শফিউল্লাহ ফজল স্যারের কে দেখান। কারণ আমি এখানে এসে আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ, আমার যে যে সমস্যা হয়েছিল এটা এখন নেই। শফিউল্লাহ ফজল স্যারকে ধন্যবাদ দিতে চাই। এর পাশাপাশি ফিজিওথেরাপিস্ট যারা ছিল তারা অনেক সেবা যত্ন দিয়েছিল, ওনাকেও ধন্যবাদ দিতে চাই। যারা ওই নার্স আপনার নার্স আয়া থেকে ফিজিওথেরাপিস্ট থেকে সবাই ভালো। আমি তো এটা আপনি মাঝে মাঝে ওনাদেরকে বলি, আপনারা এখানে সব কিছু ভালো। আমি আপনাদের কাছে একটা জিনিস চাইবো, সবার কাছে একটা জিনিস চাইবো, আমার স্ত্রী এখন সম্পূর্ণ সুস্থ, এই সুস্থ যেন সবসময় থাকে, এই দোয়াটা চাইবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।